নমস্কার, আমি সুমি। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। আজ বুধবার রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। গোটা বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের কারণে আজ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। আজ সকালের থেকেই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সতর্কবার্তাও রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্য রয়েছে কড়া সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।